জানালার কাছে নিজের ইমেজ দেখতে প্রতিদিন স্কুলে আসে একটি রাজহাঁস। যুক্তরাজ্যের শ্রপশায়ার শহরের একটি স্কুলে প্রতিদিন একটি রাজহাঁস আসে। টেলফোর্ড পার্ক স্কুলের আঙিনা এসে রাজহাঁসটি স্কুলের জানালার দিকে সারাক্ষণ তাকিয়ে নিজের অবয়ব দেখে। এভাবে প্রতিদিন আসা নিয়ে স্থানীয় লোকজন এবং স্কুলের মানুষদের মধ্যে কৌতূহলের শেষ নেই। তারা বুঝতে চেষ্টা করছেন কেন রাজহাঁসটি প্রতিদিন জেব্রা ক্রসিং পার হয়ে স্কুলের জানালায় নিজের ইমেজ দেখে। গত এক বছরেরও বেশি সময় ধরে নিয়মিতভাবে রাজহাঁসটি এই কাজ করে যাচ্ছে। স্থানীয় ওয়াইল্ড লাইফ টিমকে বিষয়টি জানানো হলে তারা জানিয়েছে রাজহাঁসটি সম্ভবত তার পার্টনারকে হারিয়েছে, তাই সে প্রতিদিন স্কুলের জানালায় নিজের অবয়বকে তার পার্টনার মনে করে সারাদিন তাকিয়ে থাকে। আবার ওয়েস্টারশায়ারের উইচবোর্ড সোয়ান রেস্কিউর জন স্টুয়ার্ট মনে করছেন যে রাজহাঁসটি তার রিফ্লেকশনকে একটি প্রতিদ্বন্দ্বী পাখি বলে ধরে নিতে পারে, যা তার অঞ্চলে দখল করে নিতে পারে এমন আশঙ্কা রয়েছে। মিস্টার স্টুয়ার্ট বলছেন, মাঝে মাঝে কল আসে যে রাজহাঁস ডানায় আয়নায় আক্রমণাত্মকভাবে ঠেক দিয়ে থাকে, কারণ যে মনে করে তার এলাকায় আরেকটি অনুপ্রবেশকারী রাজহাঁস রয়েছে। এই রাজহাঁসটি স্টিসলি শহরতলিতে খুবই সুপরিচিত। সারাদিন কাটিয়ে বাড়ি ফেরার আগে ম্যাডব্রুক পুল থেকে স্কুলের গেট পর্যন্ত তাকে ঘুরে বেড়াতে দেখা যায়। দা টেলফোর্ড পার্ক স্কুলের স্কুল বিজনেস ম্যানেজার বিলি কুরাল বলেছেন, তিনি মনে করেন পুলের রাজহাঁস দলের সদস্য এই রাজহাঁস। তাকে দলে না নেওয়ায় সে বাইরেভাবে ঘোরাঘুরি করছে। মিস্টার কুরাল রাজহাঁসটিকে খুবই শান্ত হিসেবে বর্ণনা করেছেন। এছাড়া স্কুলের ছাত্ররাও রাজহাঁসটিকে কোনো ধরনের ডিস্টার্ব করে না, এমনকি রাজহাঁসটি খুব সচেতনভাবে জেব্রা ক্রসিং পার হয়ে আসে বলেও জানান তিনি। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।